নমস্কার, এনএম নিউজে স্বাগত। আমি রয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে। এই মুহূর্তে আমি আছি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের ডেবরা মাল্টি সুপার ফেসিলিটি হসপিটালে। সেই চিত্র দেখছেন এনএম নিউজে। সামনেই লোকসভা ভোট। এই হসপিটালে বেশ অস্থায়ী কর্মচারী ওনারা কাজ করে থাকেন, তো ওনাদের কী দাবি দেওয়া আছে সমস্ত বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং শোনাবো। সুপার স্পেশালিটি হসপিটালের অস্থায়ী কর্মচারী, তাই সর্বপ্রথম আমাদের যে আবেদন থাকবে এই অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণে পরিণত করা, এক নম্বর। দু নম্বর আমাদের দাবি থাকবে, আমরা আজ পর্যন্ত এখনও 365 দিনই কাজ করছি কিন্তু ছুটি একটাও আমরা পাচ্ছি না। হ্যাঁ, এই ছুটি যাতে আমাদের উইকলি একটা আমরা অন্তত ছুটি পাই, সেক্ষেত্রে আমরা দাবি রাখবো সবাই সাংসদের কাছে বা মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যাতে আমরা এই ছুটিটা ওনারা আমাদের মঞ্জুর করেন। তিন নম্বর আমাদের দাবি, বছরের যে বা বিভিন্ন সময় যে বেতন বৃদ্ধি, বেতন আমাদের বৃদ্ধি হচ্ছে না, সেদিকেও আমরা আবেদন রাখবো যাতে বেতন বৃদ্ধি হয়। এবং পুজোর সময় যে বোনাস বলে যে একটা জিনিস দেখা যাচ্ছে কি, দীর্ঘ টাল বাহানার পর সামথিং কিছু বোনাস দিচ্ছেন কর্তৃপক্ষ। আমরা চাই যাতে সুষ্ঠু পরিকাঠামো গড়ে ওঠে, সব কিছু সুষ্ঠুভাবে পরিচালন করা যায়, তার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা আমাদের সাংসদের কাছে আমরা অনুরোধ রাখছি। আপনার নাম? আমার নাম অর্ধেন্দু কুমার দে। বাড়ি? বাড়ি শিবরামপুর। কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আমি হাউসকিপার। তোদের কাছে আমরা তো এখানে সুপার স্পেশালিটি হসপিটালে 145 মতো কর্মরত এখন, তো আমাদের সবাইয়ের দাবি থাকবে যে আমাদের আগে চাকরিটা সুনিশ্চিত করতে হবে 60 পর্যন্ত। তা বাদে আমাদের যে বেতন তো বাড়াতেই হবে, খুব কষ্টের মাধ্যমে আমরা এখানে ডিউটি করছি। তা বাদেও আমাদের কোনো উইকলি অফ নেই, আমরা কোনো ছুটি পাচ্ছি না। তো মাসে যে 4 ছুটি, অর্থাৎ উইকলি একটা করে অফ হলে আমাদের খুবই ভালো হয়। আর আমাদের ওই পুজোর সময় যে বোনাস, তো গত বছর আমরা খুবই আন্দোলন করেই সামথিং কিছু বোনাস পেয়েছি, তো আগামী বছরে যাতে এই বোনাসের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, তো আমাদের যা প্রাপ্য বোনাস আমরা সেটা দাবি করছি। এখানে থাকার ক্ষেত্রে কিংবা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়? কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমরা যতজন এখানে স্টাফ আছি সবাই মিলেমিশেই থাকি, কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার আমাদের এখানে অনেকজনই স্টাফ আছে অনেক দূর থেকে যাতায়াত করে, তাদের ক্ষেত্রে থাকার বা খাওয়ার একটু প্রবলেম আছে। নির্দিষ্ট আমাদের খাওয়ার কোনো ক্যান্টিনও নেই। আবেদন করবেন? হ্যাঁ, সংসদের কাছে তো অবশ্যই আবেদন করবো। আমাদের এই থাকার বা খাওয়ার কোনো যদি সুব্যবস্থা হয় তাহলে আমাদের খুবই ভালো হয়। আপনার নাম? রণিত পাল। বাড়ি? বাড়ি সবং। কোন ডিপার্টমেন্ট? সুপারভাইজার। দেখুন, আবেদন করা বলতে আমার সহকর্মীরা তো সব বললেন যে কী করলে ভালো হয়। আমাদের প্রধানত তিনটাই দাবি ছিল, সেই তিনটা দাবি আপনার কাছে বলা হলো। তো মমতা ব্যানার্জির একটা বৃহৎ প্রজেক্ট, এতে কাজ করতে পেরে আমরা সত্যি খুবই ধন্য। তবে আমাদের এই দাবিগুলি যদি সত্যি পূরণ হয় তাহলে আমরা খুব খুশি হব, ওনার কাছে এটাই আবেদন করি, আর কিছু না। আপনার নাম? আমার নাম নীলাদ্রি জানা। বাড়ি? বাড়ি পিংলা। কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আমি ওয়ার্ড বয়। সমস্ত কিছু ওনাদের কাছ থেকে জানলাম এবং ওনারা সব কিছু বললেন, ওনাদের কী দাবি আছে, ওনাদের 60 কাজ সুনিশ্চিত করতে হবে ওনাদের, সেটা কিছু বললেন আমাদেরকে। দুপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরা অলোক মন্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, রিপোর্ট এএনএম নিউজ। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। শেষ 11 ধরে আমি ভোটার। আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো।
আমার ভোট কিভাবে গোনা হয়, যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি। ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করে কিভাবে ভোট দেবেন? প্রথম ধাপ, ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন। আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন। ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় ধাপ, ভোট দান করুন। ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন। তৃতীয় ধাপ, কাগজের চিরকুটে ছাপ দেখুন। ভিভিপ্যাটের স্বচ্ছ স্ক্রিন দেখুন। কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম ও চিহ্ন ফুটে উঠবে। ছাপযুক্ত কাগজের টুকরোটি 7 সেকেন্ড অবধি দেখা যাবে, পরে সেটি ভিভিপ্যাটের জন্য নির্দিষ্ট একটি সিলবন্ধ অংশের ভিতর ঢুকে যাবে। এসে গেছে ভিভিপ্যাট। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।